আপনারে দেখছেন আরামবাগ টাইমস। ঘটনা কি হয়েছিল? ঘটনাটা আমার ট্রাক্টর বালি লোড করতে যায় লিগলি চালান নিয়ে, ওখানে ড্রাইভারকে মারধর করে, চম্পাচম্পি করে, যে ড্রাইভারকে গাড়ি চালানো যাবে না, গাড়িগুলো আটকে দিয়েছে আইজিএলের নেতৃত্বে। দেওয়ার পরেতে আমার গাড়ি ছাড়ানোর জন্য যাই, যাওয়ার পরেতে আমাদেরকে ওখানে হোটেলের কাছে ফেলে চতুর্দিকে শোট ফোট দিয়ে মারে, এই যে হাতে চোখ হাতে শোট লাঠি দিয়ে মারধর করে। কাল রাত্রেবেলায় আমি আমার বাড়ি হচ্ছে আমার কালকে 2000 টাকা এটিএম থেকে তুলি, সেই টাকা মানি ব্যাগ সব আমার পকেট থেকে বার করে নিয়ে নিয়েছে। নাসির নিয়েছে, লালুর শহীদুল ইসলাম নিয়েছে, এই ছেলেটার নাম কি না, কিসমত আলী, শফিক, শরীফুল, আর ওই বুড়ো অমলা, উজ্জ্বল, আর ইয়ে নামটা কি, সাধন, বাবলু, বাবলু তো, সাধন, এই কজন মিলে আমার টাকাটা সব নিয়ে দিয়েছে। আমার কাছে আমার আলাদা টাকা ছিল আমার কাছে 1500, আমি কালকে রাত্রে এটিএম থেকে 20000 টাকা তুলে আমার বাড়ি হচ্ছে, তাকে আজকে আমাকে মিস্ত্রিকে হার্ডওয়্যার দোকানে টাকা দেওয়ার কথা সব ছাড়িয়ে নিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আজিজুল হক, বাড়ি অর্ফে চাঁদুর, চাঁদু বাড়ি চাঁদুর উত্তরপাড়া 16 নম্বর ওয়ার্ড, পাঁচ মাইল চত্বরেতে মারধর করে শোট দিয়ে মেরেছে এবং লাঠি দিয়ে মারধর করেছে। টাকা 20000 টাকা নিজের 25000-এর মধ্যে টাকা ছিল আমার। কালকে আমি রাত্রে এটিএম থেকে 20000 টাকা তুলি, আজকে মানে আমার মিস্ত্রিকে পয়সা দেওয়ার কথা, হার্ডওয়্যার দোকানের টাকা দেওয়ার কথা, পুরো টাকাটা 25000 টাকার মধ্যে ছিল সবটাই লিখে দিয়েছে। ঘটনাটা হচ্ছে, এর আগে আপনারা জানেন যে আইজুলের নেতৃত্বে ওখানে মহাপ্রভু যে এন্টারপ্রাইজ বালিখাদ আছে, সেই বালিখাদ না খুলতে দেওয়ার জন্য বিভিন্ন রকম ধন্না হাবি জাবি অনেক কিছু হয়েছে, এর আগে খবরে দেখেছেন আপনারা তো। এই 2 মাস যাবৎ মহাপ্রভু এন্টারপ্রাইজ খাদরা বন্ধ আছে। লেবাররা আমাদের কাছে এসেছিল, দাদা আপনারা খাদরা খুলুন আমরা কাজটা পাই, সেই মোতাবেক লেবারদের সাথে কথা হয়ে আজকে আমরা খাদ খুলতে গেছিলাম। খাদ খুলতে যাওয়ার পরেতে লেবাররা বললো আজকে ওয়েদারের জন্য লেবার কমে এসছে, কাল থেকে লেবার দেওয়া হবে, যার জন্য আমরা উঠে চলে আসছিলাম। আইজুলের নেতৃত্বে আইজুলের ভাই অজিত হোসেন এবং 10-12 জন, হ্যাঁ তাদের নামগুলো আমি পরে বলছি, এরা একটাই কথা যে আমাদের 25% না বোঝানো পর্যন্ত খাদ খোলা যাবে না, কার সাথে আলোচনা করে খাদ খুলতে গেছে। আইজুল কি খাদ মালিক? না, আইজুল হচ্ছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। এর আগে ধন্না টন্না করেছে আপনাদের জানা আছে, আপনাদের কাছে রিপোর্ট আছে, ওই খাদকে কেন্দ্র করে। এখন আমরা আজকে খাদ খুলতে গেছিলাম লেবারদের স্বার্থে, যে লেবাররাও কাজ পাক। খাদ খুলতে যাওয়ার জন্য ওদের কথা হচ্ছে 25% না দেওয়া পর্যন্ত কোনো আলোচনা না করে তোমরা খাদটা খুলতে এলো কেন? আলোচনাটা তাদের সাথে কিসের জন্য? 25% তাদেরকে তোলা না দেওয়া পর্যন্ত খাদ চালানো যাবে না। আমরা সেই কথা বলতে যাওয়ার জন্য আমাদেরকে 10-12 জন মিলে রড, সোট, বাঁশের লাঠি দিয়ে বেধড়াক্কা মেরেছে, এইসব হাত পাত সব আমার ফাটিয়ে দিয়েছে এবং আমার চালান বই টাকা পয়সা সব কাড়িয়ে পর্যন্ত নিয়েছে। চালান বইয়ের নাম্বারটা আপনাকে পরে আমি দিয়ে দেবো, যে চালান বইটা বিএলআর অফিস থেকে ইস্যু করা চালান, পুরো বই আমার কাছ থেকে চোট হয়ে যায়, চালান নাম্বারটা আমি পরে দিয়ে দেবো। বই খাদ দাম না ছিল? না, আমি খাদের পার্টনার আছি এবং কাজও করি খাদে, আমি ম্যানেজারের মতো কাজ করি। আপনার নাম? আমার নাম শেখ ইন্দাদুল হক, বাড়ি 16 নম্বর ওয়ার্ড চন্দ্র। ধন্যবাদ। সকালবেলায় বাড়িতে ছিলাম, ড্রাইভার গাড়ি চালাই ট্র্যাক্টর, ড্রাইভার ফোন করে বলছে যে গাড়ি নামতে দিচ্ছে না, এরকম গাড়ি চালাতে তোমাদের গাড়ি চালাতে দিবে না, তাহলে গাড়ি চালানো চলবে না, এমনারা বলে ড্রাইভারকে মানা করে দিয়ে গাড়ি নামাতে। সেই হিসাবে আমরা বাড়িতে যেতেই মানে মোটর সাইকেল দাঁড়না করাতে করাতেই আমাদেরকে মারতে মনে করছি, কোনো কথা নাই, কিছু ই নাই যে কী আমাদের দোষ, কী আমাদের, আমরা কী করেছি অন্যায়, হ্যাঁ আমাদের গাড়ি চলতে দেবে না কেন, কোনো কথা নাই। কে মারধর করছিল? মারধর করছিল এই যে দুজন শুয়ে আছে, এর নাম হচ্ছে কিসমত, ওরা মারধর করছিল, ওপো ওনারা মারধর করছিল, মারধর করছিল এই ছেলেটা শোট নিয়ে, এই কিসমত বলে ছেলেটা শোট নিয়ে মারধর করেছে। আচ্ছা, শেখ সাদর, শেখ শরীফুল ইসলাম, শেখ শফিক, অমলা, শেখ ভুলো, শেখ শাহিদুল ইসলাম,
শেখ নাসির, এরা ঘটনা আসতে গাছের মিলে মানে প্রচণ্ড মারধর করে যাবে, মারধর করে নিজেরাই এসে ঠিক আছে আমাদের দোষ কিছুই নাই, আমাদের শুধু ট্র্যাক্টরটা আমাদের চলতে দেবে না, কেন আমরা এটাই জানতে যে আমাদের কী দোষ যে আমাদের ট্র্যাক্টরটা এরকম, আমাদের খাদ্য কিনে ব্যবসা করবো, আমাদের সাথে তো খাদ্য আমরা খাদ্যের পান্নারও না কিছুই না নেবে না, আমাদের সাথে ট্র্যাক্টরটা আমাদের নামতে দেবে, ড্রাইভারকে গাড়ি চালাতে দেবে না, আমার কি করবো আমার ড্রাইভারই কী করবো, আমি চালান নেবো খাদ্য, কেন খাদ্যে পানি কিনবো পয়সা দেবো মালিক দিকে, তাতে আমাদের কী কথা বলতে দেয়নি মারতাম। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।